আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেডিস প্যান্ট কাটিং করার সহজ নিয়ম তো আশা করছি ইনশাল্লাহ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই লেডিস প্যান্ট ঘরে বসে কাটিং করতে পারবেন তো এই ভিডিওটির জন্য অনেক আপুদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি সুয়াদিগজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন আমি কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা ভাস পাশ আর এই সাইডটা হচ্ছে খোলা অংশ তো এখন আমি কাপড়টাকে প্রথমে দুই ভাজে ভাজ করে নিচ্ছি সমানভাবে তো এই পেন কাটিং করার জন্য ভাস পাশ বা খোলা অংশ এটা দেখার কোনো প্রয়োজন নেই দুই সাইড খোলা থাকলেও সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি প্রথমে উপর থেকে দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি উপর থেকে হচ্ছে রাবার বা ডুটি দেওয়ার জন্য দুই ইঞ্চি পরিমাণ হচ্ছে এখানে দাগ দিয়ে নিচ্ছি তো দুই পাশে একইভাবে দুই ইঞ্চি দাগ কেটে নিয়ে এখন আমি দাগটাকে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি তো আরেকটা বিষয় হচ্ছে আমি এটা লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি দিয়ে তারপর কাপড়টা কাটিং করব আপনাদের যাদের ছত্রিশ থেকে বেশি হবে লম্বা তারা হচ্ছে আপনারা আড়াই গোস কাপড় নিলে সুন্দরভাবে কাটিং করতে পারবেন তো আমি হচ্ছে দুই ইঞ্চি বাদ রেখে এখন লম্বা মাপটা নিচ্ছি তো লম্বা মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি আমি ছত্রিশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি আপনাদের লম্বা যা মানে সালোয়ার সাধারণত আপনার যতটুকু লম্বা পড়েন ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন দুই ইঞ্চি বাদ দিয়ে অর্থাৎ উপরে এক্সট্রা দুই ইঞ্চি বাদ দিয়ে নিয়ে নিতে হবে তো একইভাবে এই সাইডও আমি দুই ইঞ্চি বাদ দিয়ে ছত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর এখন হচ্ছে আবার আমি এই দাগটার সাথে ওই দাগটা হচ্ছে মিলিয়ে নিচ্ছি দুইটা দাগ সমান করে দাগ দিয়ে নিচ্ছি এরপর এইখান থেকে হচ্ছে মোহরির জন্য নিচে যে পায়ের মোহরি সেটার জন্য হচ্ছে আরও দেড় ইঞ্চি পরিমাণ নিচ্ছে আমি এখানে যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা মোহরির জন্য দু ইঞ্চি পরিমাণও নিতে পারেন তো আমি এখানে দেড় ইঞ্চি নিচ্ছি বর্ডারটা আমি খুব বেশি চড়া রাখবো না সেই জন্য দেড় ইঞ্চি নিচ্ছি তো এরপর আমি হচ্ছে এখানে দাগটাকে মিলিয়ে নিচ্ছি তো মিলিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে মাপটা দিব মানে থাই লম্বাটা থাইয়ের তো লম্বাটা নেওয়ার জন্য এখানে যে এক্সট্রা দাগ দিয়েছি দুই ইঞ্চি তারপর থেকে দাগটা দিয়ে নিচ্ছি তো এখানে আপনার মোট লম্বা যা মানে আমি লম্বা যে ছত্রিশ নিয়েছি সেটাকে চার দিয়ে ভাগ করলে যা আসবে সেই লম্বাটা এখানে নিতে হবে সেই মাপটা অর্থাৎ আপনার লম্বা যা হবে মানে সাধারণত আপনি লম্বা যতটুকু সালোয়ার পরেন সেটাকে চার দিয়ে ভাগ করবেন তো ভাগ করার পর এখানে যা আসবে তার থেকে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি নেবেন এখানে তো আমি হচ্ছে এখানে দুই ইঞ্চি বেশি নিব। আপনারা যদি একটু ফিটিং পড়তে চান সাধারণত প্যান্ট কিন্তু একটু ফিটিংই হয় তো যদি ফিটিং পড়তে চান সেক্ষেত্রে দেড় ইঞ্চি নেবেন আর লুজ ফিটিং যদি পড়তে চান সেক্ষেত্রে দুই ইঞ্চি পরিমাণ নেবেন তো এরপর আমি দুই ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর এখন আমি সেটাতে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ এক্সট্রা যে দাগটা দিয়েছি সেটাকে সোজা করে দাগ দিয়ে নিয়েছি আর এই সাইডটাতে হচ্ছে আমি হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিব অর্থাৎ বাকি যে মাপগুলো দিব। সেটা হচ্ছে হাফ ইঞ্চি বাদ রেখে মাপটা দিতে হবে সেটা আপনার খেয়াল রাখবেন তো এরপর হচ্ছে আমি এখানে দাগটা দিয়ে নিয়েছি তো এভাবে করে হাফ ইঞ্চি পুরোটাতে আমি লম্বা করে দাগ দিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি কোমরের মাপটা নিব তো কোমরের মাপটা হচ্ছে এখানে আপনার কোমর যা আসবে কোমরের মাপ সেটাকে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পর এখানে যা আসবে সেটা এখানে নিতে হবে তো কোমরও ছত্রিশ তো মাপ দিলাম এখানে হচ্ছে নয় ইঞ্চি এসেছে তো এখানে নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম কোমর আপনার যা হবে তাই যেমন কোমর যদি চল্লিশ হয় তাহলে এখানে দশ ইঞ্চি দিবেন চার চার ভাগ করার পর এরপর এক্সট্রা আরও দুই ইঞ্চি বেশি নিয়েছি কোমরটা যাতে খুব টাইট ফিট না হয়ে যায় সেই জন্য এক্সট্রা আরও দুই ইঞ্চি বেশি নিয়েছি তাহলে এখানে হচ্ছে নয় ইঞ্চি আর দুই ইঞ্চি এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি নেওয়ার পর উপর দিকও সেমভাবে এগারো ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছি এখন এই দুইটা দাগ মিলিয়ে নিচ্ছি অর্থাৎ এগারো যে দাগটা দিয়েছি সেটা আমি এভাবে করে বরাবর রেখে মিলিয়ে নিচ্ছি এখন এগারো ইঞ্চিতে যে দাগটা দিয়েছি সেটা থেকে আবার সামনে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে এভাবে রাউন্ড শেপ করার জন্য তো এটা সবার জন্যই দেড় ইঞ্চি পরিমাণ সব মাপের জন্যই দেড় ইঞ্চি রাখতে হবে তো এখানে টোটাল মাপটা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি অর্থাৎ এগারো ইঞ্চি আর হলো দেড় ইঞ্চি যে এক্সট্রা নিয়েছি টোটাল সাড়ে বারো ইঞ্চি এসেছে তো সাড়ে বারো ইঞ্চি ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে দুই পাশে হলো এখানে সোয়া ছয় ইঞ্চি আর এই সাইডে হচ্ছে সোয়া ছয় ইঞ্চি তো আমি এখান থেকে এক সাইড থেকে সোয়া ছয় ইঞ্চি মাপ নিয়ে হচ্ছে নিচের যে মোহরিটা আছে সেখানে মাপ দিয়ে নিচ্ছি এক সাইড থেকে যে দেখতে পাচ্ছেন এখানে সোয়া ছয় ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন দাগটাকে মিলিয়ে নিব এখন এই দুইটা সমান করে মিলিয়ে নিতে হবে তো আমি এখানে দুইটা দাগ বরাবর রেখে তারপর হচ্ছে মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে মুহুরির মাপটা এখন আমি নিব। নিচের যে মুহরি সেটার মাপটা নিব সেটার মাপ হচ্ছে মাঝখানে যে দাগটা দিয়েছি সেই দাগটা হচ্ছে বরাবর রেখে মাপটা দিতে হবে তো যদি মাপ আপনার ছয় ইঞ্চি হয় তাহলে এই পাশে হচ্ছে তিন ইঞ্চি এই পাশে তিন ইঞ্চি ছয় ইঞ্চি আর যদি বেশি হয় মানে সাত হয় তাহলে এই পাশে সাড়ে তিন ইঞ্চি ওই পাশে সাড়ে তিন ইঞ্চি এভাবে করে নিতে হবে মানে আপনি সাধারণ সালোয়ার যতটুকু মুহুরি পড়তে চান বা পরেন ততটুকু নিয়ে নেবেন এখানে তো এরপর হচ্ছে আমি এখানে একটা স্কেলের সাহায্যে হচ্ছে এভাবে করে এখান থেকে দাগটা দিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন থাইয়ের এই অংশটা থেকে নিচ পর্যন্ত আমি দাগটা দিয়ে নিলাম আর একইভাবে হচ্ছে এই সাইড থেকে আমি দাগ দিব তার আগে এখান থেকে থাই যে লম্বা নিয়েছি সেখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আর দেড় ইঞ্চি পর থেকে এখন স্কেলের সাহায্যে হচ্ছে আমি এভাবে করে রাউন্ড করে দিয়ে এখানে যে নিচের মোহরিটা আছে সেই বরাবর আমি মিলিয়ে নিচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করবেন কারণ মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এটা মাপটা দিয়ে নিয়েছি তো মাপটা কমপ্লিট হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কোথাও না বুঝে থাকলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এরপর এই সাইড থেকে হচ্ছে আমি কেটে নিচ্ছি মানে দেড় ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম ওই পাশে দেড় ইঞ্চি বেশি নিয়েছি তো দেড় ইঞ্চি পর থেকে আমি কেটে নিচ্ছি তো এখানে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে দাগ থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে সেলাইয়ের জন্য এটা তো দাগ থেকে হাফ ইঞ্চি আমি বাড়িয়ে কেটেছি আর এখানেও আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি এই সাইডটাতে হচ্ছে বাড়িয়ে কাটার কোনো প্রয়োজন নেই এই সাইডে যেই পরিমাণ দাগ আছে সেই পরিমাণই কাটতে হবে যেভাবে দাগ কাটা আছে সেভাবে কেটে নিতে হবে তো এইভাবে আমি কেটে নিচ্ছি আর এখন হচ্ছে এই অংশটাও এইভাবে কেটে নিচ্ছি এখানেও বাড়তি রাখার কোনো প্রয়োজন নেই বরাবর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে এই অংশটা যেহেতু এখানে আমার ভাস পাশ ছিল তো এটা যেহেতু এখানে আটকে আছে জোড়াটা তো এটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সোজা করে ছাড়িয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি পেছনের যে পাটটা আছে সেটা আমি কাটিং করব তো এটা তো সামনের পাট কাটিং হয়ে গেল এখন হচ্ছে পেছনের পাটটা কাটিং করব তো পেছনের পাটের জন্য আমি কাপড়টাকে ভাস করে নিয়েছি আর এখানে বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো আমি এখানে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এখন আমি কাপড়টাকে বসিয়ে নিচ্ছি এটার উপরে ঠিক এভাবে বসিয়ে নিতে হবে সমান করে তো সমান করে সুন্দরভাবে আমি এখানে বসিয়ে নিচ্ছি তো এরপর যেটা করতে হবে এখন এই মাপ অনুসারে এই সাইড থেকে কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এই সাইড থেকে কেটে নিয়েছি একদম সমান করে মাপ দেওয়া মানে সামনের পাট যা পেছনের পাটটা সেই মাপ অনুসারে এখানে কেটে নিয়েছি নেওয়ার পর এখন এই সাইড থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখতে হবে তো দুই ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে সাধারণত এই দুই ইঞ্চি এক্সট্রা রাখার কারণ হচ্ছে মানে আমাদের সাধারণত সামনের দিক থেকে পেছনের দিকটা একটু ভারী থাকে সেই জন্য দুই ইঞ্চির এক্সট্রা নেওয়া তো এটা হচ্ছে দুই ইঞ্চি এক্সট্রা নিলে হয় কি যে মানে হচ্ছে উঠা বসাতে কোনো সমস্যা হয় না খুব ইজিভাবে এটা ইউজ করা যায় তো এরপর হচ্ছে আমি দুই ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেই অনুসারে দাগ দিয়ে নিচ্ছি আর এই অংশটা আমি সোজা করে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন সোজা করে দাগ দিয়ে নাও পরে এখানেও কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো সেটা লম্বা করে প্রথমে দাগ দিয়ে নেছি দাগ দিয়েনার পর এরপর এখানে একটু রাউন্ড শেপ করে নেছি এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ করে নিয়েছি তো এই জায়গাগুলো মার্ক করে নেছি এটা বোজার সুবিধার জন্য আপনাদের এরপর এখান থেকে হচ্ছে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেছি এই মাপ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এটাকে এভাবে কোনি করে দাগ দিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা রেখেছি প্রথম পাটটা থেকে সামনের পাটটা থেকে কোনাকুনি দাগ দিয়ে নিয়েছি এটাও সেম একই কারণে দিয়েছি যাতে করে উঠা বসার কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য তো এখন হচ্ছে আমি উপরে পাটটা সরিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি এখানে যে দাগটা দিয়েছি দাগ অনুসারে এখন আমি কেটে নিচ্ছি সব সাইড থেকে দাগ অনুসারে কেটে নিতে হবে সুন্দরভাবে কেটে নিয়েছি এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাস করে দেখাচ্ছি তো এই পর্বে হচ্ছে আমি কাটিং দেখালাম এরপরের পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে সহজভাবে সেলাইটা দেখিয়ে দিব তো এরপর হচ্ছে আমি মোহরিতে যে দাগটা দিয়েছি সে অনুসারে একটু কেটে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য আর এই সাইডটাও আমি একটু কেটে নিচ্ছি এখানে যেহেতু জোড়া হয়ে আছে এটাও কেটে নিচ্ছি তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ